একদিন জয়িতাকে ধরে তার বস পুলিশের কাছে নিয়ে যায় এবং পুলিশ অফিসার নাহিদকে বলে, স্যার স্যার, মেয়েটি আমার শপিং মলে ক্যাশ কাউন্টারের দায়িত্বে ছিল। গতকাল সে আমার সব টাকা পয়সা চুরি করে নিয়েছে। সে কোনোভাবেই এখন স্বীকার করতে চাচ্ছে না। তখন জয়িতা বলে, না স্যার, আমি এমন কিছু করিনি। আপনি আগে আমার কথাগুলো একটু শুনুন। তখন বাজে রাত 11টা। সব কর্মচারী কাজ শেষ করে বাসায় চলে যায়। আমি তখন সারাদিনের টাকা হিসাব করছিলাম। হঠাৎ বাইরে গ্লাস ভাঙার আওয়াজ শুনতে পাই, আর কিছুক্ষণের মধ্যেই একজন মুখোশ পরা লোক বন্দুক হাতে আমার দিকে এগিয়ে আসে। আর আমি তখন রাইট সাইডে থাকা অ্যালার্ম বাটনটি চেপে দিই, কিন্তু শপিং মলে কোনো লোক না থাকায় কেউ আমাকে সাহায্য করতে আসেনি। এরপর ডাকাত এসে আমার মাথায় গুলি ধরে সব টাকা নিয়ে চলে যায়। পুলিশ জয়িতা এবং তার বস দুজনার কথাই শুনল এবং সে দুজনার কথা শুনে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে সত্যি কথা বলছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের দুজনার মধ্যে কে আসলে সত্যি কথা বলছে, জয়িতার বস নাকি জয়িতা? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে জয়িতার বস মিথ্যা কথা বলছে আর জয়িতাই সত্য কথা বলছে, কারণ অ্যালার্ম বাটনটি জয়িতার রাইট সাইডে রয়েছে এবং জয়িতার লেফট হ্যান্ডটি ভাঙা। তার মানে বোঝা যাচ্ছে সে সত্যি কথাই বলছে, কারণ অ্যালার্ম বাটনটি যদি বাম সাইডে থাকতো তাহলে তার হাত ভাঙা ছিল, সে কখনোই বাটনটি চাপতে পারতো না। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। মাথা কাটলে বনে থাকে, পেট কাটলে গাছে, পা কাটলে মাঠে মাঠে যায় সে একে বেঁকে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে আলতা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এবার রয়েছে একটি গুগলি প্রশ্ন। পুলিশের কাছে যেতে হলে বলো তো আগে কি পড়তে হয়? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, পুলিশের কাছে যেতে হলে আগে বিপদে পড়তে হয়। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন রাজা মহেশ একা একা অনেক বোর ফিল করছিল, তাই সে তার মন্ত্রীকে ডাকলো এবং বলল, মন্ত্রী মন্ত্রী, আমার অনেক গেম খেলতে মন চাচ্ছে, তুমি একটা ব্যবস্থা করো। তখন মন্ত্রী চলে যায় এবং কিছুক্ষণ পর সে রাজার সামনে একটি গোল টেবিল নিয়ে এলো আর রাজাকে বলল, এই গোল টেবিলের উপর আমরা একটা গোল কয়েন রাখবো। শুধু আপনি প্রথমে কয়েন রাখবেন আর তারপর আমি রাখবো, আর এভাবেই গেম চলতে থাকবে। যেমন যেমন আমরা কয়েন রাখবো ধীরে ধীরে টেবিলে কয়েন ভরে যাবে, আর যার কয়েন টেবিলের বাইরে চলে যাবে সেই এই গেমে হেরে যাবে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস গুরুত্ব দিতে হবে, আমরা একটা কয়েনের উপর আরেকটা কয়েন রাখতে পারবো না, আর যে জিতবে গোল্ড কয়েনগুলো সব তার হবে। এভাবেই মন্ত্রী প্রত্যেকবার রাজাকে হারিয়ে দিচ্ছিল, আর রাজা যতবারই জেতার জন্য নতুন করে খেলা শুরু করছিল ততবারই সে হেরে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, কিভাবে? এটার একটা বিষয় আছে যেটা রাজাকে গেম জেতাতে সাহায্য করতে পারবে। এখন বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ভেবে বলো তো সেই বিষয়টি কি? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? যদি রাজা প্রথমে নিজের কয়েন মাঝখানে রাখে আর তারপর এটা দেখতে হবে যে মন্ত্রীর কয়েন কোথায় রাখছে, ওই হিসেবে রাজা নিজের কয়েন মন্ত্রীর কয়েনের উল্টো দিকে রাখবে আর এভাবে সাজাতেই থাকবে। তখন ধীরে ধীরে টেবিলে কয়েন ভরে যাবে আর মন্ত্রীর কয়েন তখন টেবিলের বাইরে চলে যাবে।
তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। অন্ধকারে আলো দেয়, একটু তাপে গলে যায়, দোকানে কিনতে পাওয়া যায়, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে মোমবাতি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তোমরা স্ক্রিনের কুলু দেখে শব্দচ্ছেদ পূরণ করে দেখাও। পাশাপাশি মেয়েরা গায়ে পড়ে, ওপর নিচ ছোট বাচ্চারা ধরে। এখন বন্ধুরা তোমাদেরকে বলতে হবে এই শূন্যস্থানের উত্তর কি হবে। বন্ধুরা তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে? পাশাপাশি গয়না আর ওপর নিসাবে বায়না। চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি। মাথায় মুকুট গোলগা, পেটের মধ্যে হাত পা, চলে কিন্তু নড়ে না, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে শামুক। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনজন কাপলকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনজন কাপলের মধ্যে কোন কাপলটি রোবট। বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা তোমরা কি পারলে? এখানে থাকা প্রথম কাপলের পায়ের দিকে খেয়াল করো, তাদের পায়ের পাশে মানুষের জুতার ছাপ আছে। দ্বিতীয় কাপলের পায়েও মানুষের জুতার ছাপ আছে, কিন্তু তৃতীয় কাপলের পায়ে দেখো রোবটের পায়ের ছাপ। তার মানে বোঝা যাচ্ছে তারা রোবট। তো বন্ধুরা আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।